বৃষ্টি থামলেও কমে না জলস্তর, বেশ কয়েক ঘন্টা জলমগ্নই থাকে গোটা এলাকা। পরে চরম সমস্যার সম্মুখীন কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ নেতাজি পল্লীর বাসিন্দারা। প্রতি বছরই বর্ষা আসতে দুর্ভোগের শিকার হতে হয় বাসিন্দাদের। কয়েক ঘন্টার বৃষ্টিতে গোটা একদিন জলমগ্ন থাকে এলাকা, সড়কের পাশাপাশি জলমগ্ন থাকে এলাকাবাসীর বাড়িও। কবে এই দুর্ভোগ দূর হবে সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকার বাসিন্দাদের মনে। অভিযোগ, এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় অল্প বৃষ্টিতে নেতাজি পল্লীর একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এছাড়া এলাকায় নর্দমা না থাকায় জল যাওয়ার রাস্তাও নেই, ফলে বৃষ্টি কমলেও সড়ক, বাড়িতে বাসিন্দাদের ঘরে প্রবেশ করা জলের স্তর কমে না। এই নেতাজি পল্লী এলাকায় রয়েছে লতবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িও, তবুও তিনি বাসিন্দাদের সমস্যার কথা শুনতে আসেন না এবং পরিদর্শনও করেন না বলে অভিযোগ বাসিন্দাদের। আমি ভোটের আগে কথা দিয়েছিলাম যে এই জলের সমস্যার সমাধান করব, চেষ্টা করব, কিন্তু এটা প্রথমত এই কাজটা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে হবে না। আমরা চেষ্টা করব যে এটা আমরা ব্লক বা জেলার থেকে চিঠি পাঠিয়ে বা কিছু ভিডিওকে রিকোয়েস্ট করে আমরা যদি এখানে যদি আমরা গার্ডওয়াল বসাতে পারি তাহলে আমাদের পাড়ার সমস্যার সমাধান হবে। এই সম্প্রতি একটা ড্রেনও আপনাদের এখানে পরিষ্কার করা হয়েছিল, সেই ড্রেন পরিষ্কার করাতে মানে অভিযোগ আছে সেই ড্রেন পরিষ্কার করাতে আরও যে জল সেটা লোকের বাড়িতে চলে যাচ্ছে, কী বলবেন এটা নিয়ে? মানে জল বেরোনোর কি রাস্তা নেই এখন? কারণটা হইলে ড্রেন যদি পরিষ্কার না করতাম তাহলে ফ্রন্ট সাইডের কিছু বাড়িতে খুবই অসুবিধা হতো। এখন আবার যদি ড্রেন পরিষ্কার করি তাহলে আগে সমস্যা আছে, সমস্যার সমাধান দুই দিকে করতে হবে, তাহলে কোনো একটা রাস্তা বের করলে খুবই ভালো হয়, সেটাই চেষ্টা করছি আমি।